বিএনপি যতই রাজনীতি করুক তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর একটি হোটেলে নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বলেন দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে। সেমিনারে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব কার্বন নিঃসরণহীন নৌ বাণিজ্য সেক্টর বিনির্মাণে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এর উপর জোর দেওয়া হয়। সেমিনারে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সমূহ তুলে ধরেন এবং দুর্যোগ মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরেন। আয়োজনের মেরিটাইম পাঁচটি সেক্টরে বিশেষ অবদানের জন্য মেরিটাইম অংশীজনদের ভেতর থেকে বছরের সেরা পাঁচ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। আইন